কেন না জায়েজ? যেহেতু এই কোরআনের আয়াত আপনি তাবিজ লিখেছেন ঠিকই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে মুশরিক, সে শিরিক করবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে কোরআনই তাবিজ না অকোরআনই তাবিজ, আমভাবে একটা হুকুম বলেছেন। সুতরাং কোরআনই তাবিজ যেহেতু আল্লাহ নবী নিজে লেখেননি, কাউকে লিখতে দেননি, ব্যবহার করেননি, অতএব ওই আম হুকুমে এটা প্রবিষ্ট। নম্বর দুই, কোরআনই আয়াত দ্বারা লিখিত তাবিজ মানুষ গলায় বাঁধবে, হাতে বাঁধবে, কোমরে বাঁধবে। আর একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে সন্তান প্রসব হওয়ার জন্য একটা তাবিজ আছে। আপনি সন্তান প্রসবের তাবিজ যদি বই থেকে লিখেন তো ওয়া আলকাতমা ফিহা ওয়া তাখাল্লাত এই আয়াত লিখতে হবে, যে সিঙ্গারা যখন ফুৎকার করা হবে তখন পৃথিবী তার সমস্ত খনিজ দ্রব্য কী করবে, বের করে দেবে। বের করে দেওয়ার একটা অর্থ রয়েছে না? অতএব ওই আয়াতটা যদি আপনি গর্ভবতী জাঙ্গে বেঁধে দেখছেন, তাবিজ কোরআনই তাবিজ কোথায় বাঁধবে দেখছেন, ওই নাপাক অবস্থাতে ওইখানে বাঁধবে। তো ওইখানে বাঁধলে গর্ভবতী মহিলাও আলকাতমা ফিহা ওয়া তাখাল্লাত তাড়াতাড়ি খুলে ফেলবেন, না হয় নাড়ি ভুঁড়িও বেড়ে যাবে। সুবহানাল্লাহ, ওই জায়গাতে বাঁধবে কোরআনের আয়াত। কোরআনের আয়াত বেঁধে আপনি মিলন করবেন, কোরআনের আয়াত বাঁধা থাকা অবস্থায় আপনি বাথরুমে যাবেন, কোরআনের আয়াত বেঁধে থাকা অবস্থায় মেয়েদের মাসিক হবে, এই সমস্ত নাপাক সময়ে কোরআনের আয়াত আপনার সাথে থাকবে, এটা কেমন দেখায়, কেমন মানায়? কোরআনের প্রতি এটা কি আদব, এটা কি সম্মান, না কোরআনের অবমাননা হবে? কোরআনের অবমাননা হবে। নাপাক জায়গায় নিয়ে যাওয়া আল্লাহর জিকির, আল্লাহর কোরআন জায়েজ না। এই জন্যে কোরআনই তাবিজ ব্যবহার করা জায়েজ না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন, তাই না? ঝাড়ফুঁক শিরিক না, ঝাড়ফুঁক তাকে করা হয়েছে, তিনি করেছেন, করিয়েছেন, ঝাড়ফুঁকের অনুমতি রয়েছে। কোরআনই তাবিজ ব্যবহার করার যদি অনুমতি থাকতো, নিশ্চয়ই তার কোনো না কোনো বর্ণনা বা তার কোনো না কোনো অনুমতি বর্ণিত হতো। বোঝা গেল যে তাবিজ ব্যবহার করা, যে কোনো তাবিজ জায়েজ না। তাবিজ ব্যবহার করা শিরিক কেন, কেন শিরিক? ঈসা ইবনে হামজা বলছেন, দাখালতু আলা আলী ইবনে আবদুল্লাহ ইবনে হাকিম ওয়া বিহি হুমরা, আলী ইবনে আবদুল্লাহ ইবনে হাকিমের কাছে আমি প্রবেশ করলাম, দেখলাম তার দেহে ওই যে লাল লাল কি যেন গুটি বের হয়েছে, দানা বের হয়েছে। তো আমি বললাম, আলা তো আল্লিকু তামিমা, এর জন্য কি তাবিজ বাঁধবেন না? এই জন্য তাবিজ নিলে ভালো হয়ে যাবে, যেমন আমাদের বললাম না ওই যে বাচ্চাদের বের হয় তখন কি দেয়, তাবিজ দেয়। হাম বলে একটা জিনিস আছে না, হাম, বাচ্চাদের হাম হয় তখন কি করে, তাবিজ দেয়। তো আপনি তাবিজ ব্যবহার করবেন না? ফাকালা নাউযু বিল্লাহি মিন জালিক, তাবিজের কথা শুনে কি বললেন, নাউযু বিল্লাহি মিন জালিক, তার মানে কি এটা হালাল না হারাম? হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কিছু লটকাবে দেহের মধ্যে, কিছু বাঁধবে, তাকে তারই দিকে সোপর্দ করে দেওয়া হবে। তার মানে রোগ ভালো হবে না? হবে না। কারণ যদি হতো তাহলে বলতেন যে আল্লাহ তাআলা তার শেফা দেবেন, তাই না? রোগ মুক্তিদাতাকে, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগগ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে আসে শেফা, আল্লাহই আমাকে রোগমুক্ত করেন। সুতরাং এই তাবিজের উপরে ভরসা, যে তাবিজ আমার রোগ মুক্তি দেবে, এটা কি হবে, শিরিক হবে। নাউযু বিল্লাহি মিন যালিক, তাবিজ বাঁধবো হতেই পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আবু দাউদ তিরমিজির হাদিস। উকবা ইবনে আমির আল জুহানি তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটা দল এলো, একটা জামাত এলো, তার মধ্যে দশজন লোক ছিল। তো ফাবায়াতিসআহ, বায়াতের জন্য লোকগুলো এসেছিল, আর এই বায়াত হচ্ছে রাষ্ট্রনেতার হাতে বায়াত। বায়াত মানে কার হাতে বায়াত? রাষ্ট্রনেতার হাতে বায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনেতা, দশজনের মধ্যে নজনের হাতে বায়াত করলেন, ওয়া আমসাকা আন ওয়াহিদ, আর এক লোকের সাথে হাতে বায়াত করতে তিনি বিরত হলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ বায়াত তিসআ,
ওয়া তারাকতা হাজা, আপনি নজনের বায়াত করলেন, একই দল এসেছিল একে ছেড়ে দিলেন, এর বায়াত করলেন না কেন? কালা ইন্না আলাইহি তামিমা, ওর হাতে তাবিজ বাঁধা আছে, ওর হাতে তাবিজ বাঁধা আছে। ফা আদখালা ইয়াদাহু ফাকাতা আহা, হাত ঢুকিয়ে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন। ওয়া কালা মান আল্লাকা তামিমাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিঁড়ে ফেলে বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকায় সে মুশরিক, সে শিরিক করে, আর শিরিক থাকা অবস্থায় আমি কারো বায়াত করি না। মুসনাদে আহমদ এবং হাকিমের হাদিস, বোঝা গেল যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করবে, সে মুশরিক হয়ে যাবে। সুতরাং